প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, সুপ্রিম কোর্টে পাত্তা পেল না তৃণমূল কংগ্রেস। আগামীকালকেই ত্রিপুরার পৌর নির্বাচনের গণনা হচ্ছে, অর্থাৎ যেটা বলার চেষ্টা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ভোট গ্রহণে প্রচুর হিংসা হয়েছে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি এবং সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, তৃণমূল নেতারা এইসব কথা বলছিলেন। কিন্তু দর্শক, এখনও পর্যন্ত যে খবর যে তারা কিন্তু সুপ্রিম কোর্টে পাত্তা পায়নি, সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে আমল দেয়নি, সেই কারণে যেটা শিডিউল ছিল আগামী কালকে যে ভোট গণনার, সেই শিডিউল মতো কিন্তু ভোট গণনা হচ্ছে, তার প্রিপারেশন পুরোপুরি একেবারে আমি ভিডিও দেখাচ্ছি দর্শক, একবারে সেখানে নির্বাচন কমিশন পুরোপুরি তৈরি। আগামীকাল সকাল 8টা থেকেই কিন্তু ত্রিপুরাতে ভোট গণনা শুরু হয়ে যাবে। সুতরাং দর্শক, তৃণমূল কংগ্রেস ভোটের দিনের বিভিন্ন ভিডিওকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে যেভাবে বলার চেষ্টা করেছিল যে এখানে মানুষ ভোট দিতে পারেননি, কখনো বলা হয়েছিল যে নতুন করে ভোট নিতে হবে, কখনো বলা হয়েছিল যে গণনাকে পিছিয়ে রাখতে হবে আপাতভাবে, এরকম একটা বিষয়কে সামনে রেখে ত্রিপুরার হাইকোর্ট নয় একেবারে সুপ্রিম কোর্টে চলে গেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী কপিল সিব্বল একটি মামলার শুনানির ক্ষেত্রে কথাটা উল্লেখ করেছিলেন যে ত্রিপুরাতে ভোট গ্রহণের দিনে যা হয়েছে তার অশান্তির বিষয়ে সুপ্রিম কোর্ট অবশ্য এই বিষয়টিকে আমল দেয়নি। যেটা বলেছে, যেটা খবর দর্শক সূত্র মারফত যে বলা হয়েছে যে এই মামলা নিয়ে পরে আমরা শুনবো সোমবার কিংবা তারপরে, অর্থাৎ কালকে রবিবার যে গণনা সেই গণনাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস কোনো যুক্তি দিয়ে, কোনো তথ্য দিয়ে, কিন্তু সেটাকে আমল দেয়নি সুপ্রিম কোর্ট। অর্থাৎ শিডিউল মতো আগামীকাল কিন্তু গণনা হচ্ছে, একেবারে সকাল 8টা থেকেই ত্রিপুরাতে ভোট গণনার খবর নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়াতে। তবে দর্শক, একটা প্রশ্ন কিন্তু আজকে আমার মনে ভীষণ জাগছে। যখন বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার এই ভোট নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, এই নিয়ে অনেক খবর আমরা দেখেছিলাম বিভিন্ন মিডিয়াতে, বাংলা মিডিয়াতে, সুপ্রিম কোর্ট যে পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেসকে এই ভোটের বিষয়ে বা গণনা স্থগিতের বিষয়ে, সেই খবর কিন্তু আমরা আজকে কোনো মিডিয়াতে দেখছি না। এবং অদ্ভুত একটা বিষয় যে আগামীকাল ভোট গণনা রয়েছে ত্রিপুরাতে, ভোটের দিনের যা খবর আপনারা দেখতেন বাংলা মিডিয়াতে, আজকে কোনো মিডিয়াতে একটা খবর মানে খুঁজে পাওয়া মুশকিল, হয়তো কেউ না কেউ করবে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, যেটা ভোটের দিনে দেখতাম সেই তুলনায় কিন্তু আজকে খুঁজে পাওয়া মুশকিল যে কোনো মিডিয়াতে এরকম খবর হচ্ছে যে আগামীকাল ত্রিপুরাতে পৌর নির্বাচনের গণনা রয়েছে। হঠাৎ কেন তারা সব ভুলে গেল, এটাই আমার কাছে একটা বিরাট প্রশ্ন। যে ভোটের দিন তার আগে থেকে যেভাবে প্রচার হচ্ছিল বাংলা মিডিয়াতে ত্রিপুরার পৌর নির্বাচন নিয়ে, সেখানে ভীষণ অশান্তি হচ্ছে, গণতন্ত্র নেই ইত্যাদি ব্যাখ্যা দিয়ে যেভাবে খবর হচ্ছিল প্রায় দিনভর লাগাতার, কিন্তু দর্শক যখন তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে পাত্তা পেল না, স্থগিত করতে পারল না কাউন্টিংকে, আগামীকাল যখন কাউন্টিং হতে চলেছে, অন্যান্য ভোটের ক্ষেত্রে আমরা দেখি যে কাউন্টিংয়ের আগে থেকে তার প্রিপারেশন, তার নানান বিষয়ে খবর হয়, তুলে ধরা হয়, টুকরো টুকরো প্রতিবেদন করা হয়, ফোন ইন নেওয়া হয়, লাইভ করা হয়, কিন্তু আগামীকাল যে এত বড় একটা লড়াই যেখানে তৃণমূল কংগ্রেস করতে গেছিল, গোটা টিম তৃণমূল কংগ্রেসের ত্রিপুরাতে পৌঁছে গেছিলো, ভোট হয়েছে, তারপরে যে আগামীকাল গণনা রয়েছে, কিন্তু বাংলা মিডিয়ার একটা বড় অংশ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না সেখানে যে এরকম কোনো খবর যে আগামীকাল ভোট গণনা রয়েছে ত্রিপুরাতে, যেন মানে এরকম কোনো ব্যাপারই নেই, আগামীকাল যেটা গণনা রয়েছে মিডিয়া যেন ভুলেই গেছে বাংলার মিডিয়া। তাই আমার মনে প্রশ্ন জাগছে যে কেন হঠাৎ ভুলে গেল বাংলার মিডিয়াগুলো যে আগামীকাল ত্রিপুরাতে ভোট গণনা রয়েছে। তাহলে কি তারা বুঝে গেছে যে যাদের জন্য তারা এতটা প্রচার করছিল তাদের একেবারে শোচনীয় পরাজয় হবে, সুতরাং আর ওই সব দিকে না গিয়ে বরং এখন কলকাতায় পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এই সব নিয়ে একটু চর্চা করা যাক, মানুষকে এই দিকে একটু মজিয়ে রাখা যাক। কিন্তু যারা নজর রাখা তা রাখছেনই যে সত্যিই তৃণমূল কংগ্রেস যেভাবে বলার চেষ্টা করছিল, এবং অভিষেক ব্যানার্জি আগরতলাতে গিয়ে লাস্ট যে পিসিটা করেছেন প্রেস কনফারেন্স, সেখানে বলেছিলেন যে ঠিকমতো ভয় হলে মানে ঠিকমতো ভোট হলে বিজেপি খাতা খুলতে পারবে না। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন যে দেখা যাক যে আগামীকাল কি হয়, সেখানে বিজেপি খাতা খুলতে পারবে না বলে যে কথা দাবি করে এসেছিলেন অভিষেক ব্যানার্জি, সত্যিই কি বিজেপি খাতা খুলতে পারবে না, নাকি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসই খাতা খুলতে পারবে না, তার বিষয়টা আর কয়েক ঘন্টার পরই পরিষ্কার হয়ে যাবে দর্শক। কিন্তু দর্শক, আমি একটা বিষয় দেখাতে চাই যে হয়তো এখানকার মিডিয়া আগামীকালকের গণনা নিয়ে হয়তো খবর করছে না, তবে একটা দেওয়াল লেখন কিন্তু খুব নজর কেড়েছে যে এখানে যে পৌর নির্বাচনের যে পর্বটা শুরু হয়ে গেছে, ভোট প্রচার শুরু হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচারে নেমে পড়েছে সেখানে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে, এবং দেওয়াল যে লেখা আমি দেখছি দর্শক, তার মধ্যে একটা দেওয়াল লেখন খুব নজর কেড়েছে, সেটা হচ্ছে যে মদন মিত্র তিনি একটি দেওয়াল লিখছিলেন একটি জায়গাতে যে ত্রিপুরার জবাব বাংলার ব্যালটে, এরকম একটা লেখা চলছে, আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক, ত্রিপুরার জবাব এই বাংলাতে। আমার এটা দেখে খুবই
মানে প্রশ্ন জাগলো, তাহলে কি মদন মিত্ররা ধরে নিয়েছেন যে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস হেরে গেছে? আগামীকাল গণনা, তার রেজাল্ট এখনও আসেনি। তৃণমূল কংগ্রেস ভোট দখল করবে বলে বলেওছে অনেকবার, সেখানে তো গণনাই এখন হয়নি, আগামীকাল গণনা। তাহলে কি মদন মিত্ররা বুঝে গেছেন যে ওখানে আমরা ঠিক পাত্তা পাবো না, রেজাল্ট খুব খারাপ হবে? মানে আগামীকাল গণনা, তার আগেই দেওয়াল লেখন শুরু করে দিলেন ত্রিপুরার জবাব। ধরুন ত্রিপুরাতে যদি জিতে যায় তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে, তাহলে তো দেওয়াল লেখনটা খাটবে না, তার মধ্যে দেওয়াল লেখনটা খাটবে না। ত্রিপুরায় তাদেরকে মানে তারা যদি ক্ষমতা আসতে না পারেন, তখন হয়তো এটা খাটবে যে ত্রিপুরাতে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, তার জবাব হবে বাংলাতে ত্রিপুরাতে বিজেপি হারিয়েছে, এখানে আমরা বিজেপিকে হারাবো, তখন কিন্তু দেওয়াল লেখনটা খাটবে। তাহলে কি তিনি বুঝেই গেছেন যে আমরা হারবো, শোচনীয় পরাজয় হবে, তো সেই জন্যে আগে থেকে এরকম দেওয়াল লেখনটা করে ফেললেন ত্রিপুরার জবাব? এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন দর্শক, আমার মনে জেগেছে, আমি জানি না আপনারা কী বলবেন। আর ত্রিপুরার যখন এইসব চলছে, যখন এরকম লেখন চলছে, এখন দেখবেন ত্রিপুরার বিষয়ে আর কোনো কিছু উচ্চবাচ্য নেই, আগামীকাল গণনা রয়েছে, এই নিয়ে কোনো বক্তব্য কারণ নেই কী রেজাল্ট হবে। মানে জানো, তৃণমূল কংগ্রেস চাইছে যে ত্রিপুরার প্রসঙ্গটা মানুষ ভুলে যান, ত্রিপুরার প্রসঙ্গটা মানুষ ভুলে যান না, তারাও যেন সেটা চাইছে। অলরেডি মিডিয়া সেভাবে হাইলাইট করছে না, এখন কলকাতার নির্বাচন নিয়ে তারা বেশি বেশি করে প্রচার করছে, আর এখানে একেবারে ত্রিপুরার কথা কিন্তু উল্লেখ হচ্ছে। কিন্তু প্রশ্ন অনেকে তুলছেন যে ত্রিপুরার জবাব বাংলাতে কেন? তাদের তো বলা উচিত ছিল যে ত্রিপুরার জবাব ত্রিপুরাতেই আমরা দেব, তবেই তো দমটা বুঝব। বলছে ত্রিপুরার জবাব বাংলাতে, মানে আমাকে মেরেছ আমার পাড়ায় যাবে, আমি তোমাকে মারবো, ক্ষমতা নেই যে পাড়া যেখানে মেরেছে সেখানে জবাব দেওয়া, মানে সেরকম ব্যাপার নেই। আসলে আপনারা শুনেছেন এর আগেই ববি হাকিম বলে এসছেন একটি প্রচারে গিয়ে যে এখানে একটা মারলে আমরা ওখানে পাঁচটা মারবো, মানে এইরকম আর কি, এখানে মারলে ওখানে মারবো, এখানেই জবাব দেবো, এই ধরনের মানসিকতায় কার্যত তৃণমূল কংগ্রেসের নেই। ফলে মানে এই বাংলাতে তারা একেবারে বাদশার মতো রূপ করার চেষ্টা করে, এই বঙ্গে তারা বিরাট দেখানোর চেষ্টা করে, কিন্তু যদি এটা হয় যে বাংলাতে আমরা বিরাট আর অন্য রাজ্যে গিয়ে আমরা জুজু হয়ে যাব, তাহলে তো লোকে কুমোর ব্যাং বলবে তৃণমূল কংগ্রেসকে। বলছে যে ত্রিপুরার জবাব বাংলাতে, আরে বলবো তো ত্রিপুরার জবাব ত্রিপুরাতে দেবো আগামী দিনে, এটা তো মানে মানায়, এ তো পিছিয়ে পড়ার মানসিকতা যে ত্রিপুরার জবাব বাংলাতে দেবো, মানে ত্রিপুরায় গিয়ে দিতে পারবো না, এটাও কিন্তু অনেকে বলছেন দর্শক। দর্শক কী বলবেন? আগামীকাল যে কাউন্টিং হতে চলেছে দুটো বিষয়, যে কেন বাংলার মিডিয়াগুলো হঠাৎ চুপ হয়ে গেল, কিছুই বলছেন না আগামীকাল কাউন্টিং, কালকের খবরও দেখাবে তো, সেটাও কিন্তু সন্দেহের বিষয়। আর একটা বিষয় যে এখনও কাউন্টিং হলো না, তার আগেই মদন মিত্র লিখে দিলেন যে ত্রিপুরার জবাব দেবে এই বাংলাতে, তাহলে তার অ্যাকচুয়াল তিনি কী বলতে চাইছেন? তার মানে কি হেরে গেছেন ধরে নিচ্ছেন? আর কেন তারা ত্রিপুরার জবাব ত্রিপুরাতে না দিয়ে এই বাংলাতে দেওয়ার কথা বলছেন? দর্শক নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।